টাকা ম্যানেজ করতে পারে, 50,000 টাকা যদি ম্যানেজ করে তারা যদি এখন একটা কিছু কিনে রাখতে পারে, মানে আমি বলবো যদি তারা একটা যদি এই ধরনের একটা গাভী কিনে রাখতে পারে 50,000 টাকা দিয়ে, তাহলে আমি আশাবাদী যে 5 বছর পরে এই গাভীটা তার 5 লাখ টাকা দাম হবে, এবং এই গাভীটা যে পরিমাণ দুধ দেবে এই দুধে তার মোটামুটি একটা সংসারও চলবে এবং গরুগুলো বড় হবে। তাই ভাই আসসালামু আলাইকুম। আসলে ভাই আপনার একটু পরিচয় জানতাম, আসলে আমরা শুনছি আপনি নাকি মাস্টার্স কমপ্লিট করছেন আর ছাত্র অবস্থায় একটা গরু কিনছিলেন, আর ওই গরুর থেকে নাকি আপনি 5টা গরু করছেন, তো আসলে কিভাবে করলেন আর কিভাবে পড়ালেখার মাঝে আপনি একটা গরু কিনছেন এবং আপনি মাস্টার্স কমপ্লিট করে লেখাপড়া শেষ করে চাকরির লেভেলে না এসে আপনি গরুর পিছনে আসেন কি জন্য, এটা এই বিষয়ে যদি আমাদের একটু বলতেন আমরা খুশি হতাম ভাইয়া। ধন্যবাদ ভাই। আচ্ছা, আসলে চাকরির পিছনে ছুটছি না এমনটা নয়, আর আপনি যে কথাটা বললেন যে মাস্টার্স আপনি ছাত্র অবস্থায় একটা গরু কিনেছেন, হ্যাঁ এটা আমার জীবনে একটা খুব স্মরণীয় একটা দিন, স্মরণীয় একটা ঘটনা আর কি। তো আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আমি বর্তমানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছি, তো যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন টিউশনই করাই, অর্থাৎ অন্যের বাসায় টিউশনই করাই, আমি কিছু টাকা ম্যানেজ করছিলাম, জোগাড় করছিলাম। তারপরে যখন সেকেন্ড ইয়ার পেল তখন 70,000 টাকা দিয়ে আমি একটা গরু কিনে নিই। তো এই যে দেখছেন আপনারা যেগুলো, আমি যে গরুটা 70,000 টাকা কিনেছি তার এই যে এটা বাছর, এটা হচ্ছে 2 নম্বর বছর, আর এই যে এপাশে দেখেন এই যে এপাশে যেটা এটা হচ্ছে সর্বশেষ বাছর, 4 নম্বর বছর। তো আমার এই গরুটা কিনা প্রায় এখন থেকে 4 বছর, মোটামুটি 4 বছর হয়ে গেছে আর কি। তো আমার একটা প্ল্যান ছিল যে আসলে মানুষ কখনো তাড়াতাড়ি রাতারাতি বড় লোক হয়ে যায় না, এবং ছোট থেকেই মানুষ বড় হয়, এর জন্য আমি একটা প্ল্যান করছিলাম যে বর্তমান যে চাকরির যুগ, চাকরির অবস্থা, ন্যূনতম 10 লাখ না দিলে চাকরি সেভাবে হয় না, 10 লাখ একবারে ম্যানেজ করা কিন্তু অনেক কষ্টকর। তা আমি একটা প্ল্যান করছিলাম যে যদি আমি কষ্ট করে যদি কিছু একটা কিনে রাখতে পারি, আর যখন আমি চাকরির জন্য প্রিপেয়ার হব তখন এখান থেকে যদি আমরা কিছু সহযোগিতা পাই তাহলে অনেক দূর আমরা এগিয়ে যাব। এই জন্য আমি 70,000 টাকা একটা গরু কিনছিলাম। আজকে আমার ওই গরু পেট থেকে 4টা গরু এবং সেটা একটা 5টা। একটু সমস্যার কারণে প্রথম যে বাচ্চাটা, এই বাচ্চাটা আমরা একটু বিক্রি করে দিয়েছি, আমি আমার ব্যক্তিগত একটু সমস্যার কারণে, এবং দ্বিতীয় বাচ্চাটা সেটা মারা গেছিল। তো এখন আমার 2টা বাছুর আছে, দেখেন দেখা এই যেটা, এই যে এটা, এটা কিন্তু উন্নত জাতের, অনেক মানে খুব উন্নত মানের জাত আর কি। এটা এটা প্রায় ন্যূনতম এখন প্রায় 2 লাখের কাছাকাছি। কত কেজি দুধ হতে পারে ভাইয়া? এটা বাচ্চা দিলে ন্যূনতম প্রায়, মানে এর মা কিন্তু এত উন্নত ছিল না। জি জি জি, এর মাটা ছিল ক্রস টাইপের, এটা ফ্রিজন ছিল, তবে এটা ফ্রিজন নিয়ে উন্নত জাত। এর মায়ের দুধ দিত 16 থেকে 17 কেজি। ও, তো এই গরুটা আনুমানিক, আমরা তো বলতে পারছি না, তবে যারা এগুলো পালন করে তারা হচ্ছে যে ন্যূনতম 23 থেকে 24 কেজি বা 25 কেজি দুধ দিতে পারে এই গরুটা আর কি। এই গরুটা প্রায় 2 লাখ টাকার দাম এখন আমাদের আইডিয়া দিচ্ছে। তা আপনার এখন কয়টা গরু তাহলে ভাইয়া? হ্যাঁ, এখন আমার টোটাল যেটা নিছিলাম ওখান থেকে 4টা গরু হয়েছে, 4টা গরু, একটা গরু মারা গেছে এবং একটা আমরা প্রয়োজনের খাতিরে বিক্রি করে দিয়েছি, এবং যেটা বিক্রি করছি সেটাতে প্রায় যত টাকায় কিনেছিলাম তত টাকা প্রায় চলে। 4টা গরুর দাম প্রায় কত কত টাকার মতো লাগবে? কত টাকা আসলে এগুলো তো আমরা ব্যবসা করি না, তো জাস্ট আইডিয়া আমরা দিতে পারি একটু, যে এটা প্রায় 2 এর মতো দাম মানে এটা 2 হতে পারে। আর এই যে এটা যেটা দেখছি এটাও কিন্তু উন্নত মানের। জি জি জি, এটা কিন্তু বাচ্চা, মাত্র এর মাটা গাভ হয়েছে সকালে, এটা 6 থেকে 7 মাস বয়স হয়েছে আর কি, খুব বেশি বয়স না কিন্তু, এটাও কিন্তু উন্নত মানের দেখছেন এগুলো গরু। আর এর মা কিন্তু ওপাশে আছে। জি, তো জাস্ট আমার এখানে কিছুটা ইয়ে ছিল যে যদি আমরা এখানে গরুগুলো একটু পালন করতে পারি। আসলে এর এর মা এর মাটাটা কি দেখা যাবে? আমরা যাবো, এরপরে যাবো। তো জাস্ট আমার এখানে প্ল্যান ছিল কিছু যে বাবা মা বাসায় আছে, তো বাবা মাই যদি শুধুমাত্র এই 2টা গরু একটু দেখভাল করতে পারে, তাহলে এখান থেকে যে দুধটা হয়, অর্থাৎ এর মায়ের দুধ কিন্তু 16-17 কেজি হয়তো, দুইবারে দহন করে 16-17 কেজি হয়তো, এবং এখানে আমরা যেহেতু গ্রাম অঞ্চলে তাই এখানে 35 টাকা কেজি করে দুধ দেওয়া হয়। তো আপনার গরুকে কী কী খাওয়ান ভাইয়া? আসলে তেমন মানে বাইরের কোনো খাবারই খাওয়া হয় না, সব দেশাল খাবার,
মানে কারি থেকে শুরু করে বিশেষ করে যে নেপিয়ার যে ঘাসটা আছে, এই ঘাসটা আমরা আগে আমরা রোপণ করতাম, কিন্তু জায়গাটা একটু পানিতে ভেসে যাওয়ার কারণে ওটা আর রোপণ করা হয় না। তখন মাঝে মধ্যে নেপিয়ার ঘাসটা আমরা কিনে নিয়ে আসি। আর যে দেশাল, এই যে খড় উপাশে যে দেখেন, এই যে প্রস্তুত করা হচ্ছে, এর জন্য এই যে খড় প্রস্তুত করা হচ্ছে, আমরা এই খড়গুলো এদেরকে খাওয়ানো হয়। আর তেমন বাইরের কোনো খাবার খাওয়ানো হয় না, এই খড়ই খাওয়ানো হয়। তবে আরেকটা বিষয়, কিছুদিন আগে কিন্তু খড়ের দাম অনেক বেড়ে গেছিল, অনেক বেড়ে, প্রায় 800 টাকা হয়ে মানে চলে আসছিল খড়। ওই সময় কিন্তু খড় কিনা অনেক কষ্টকর ছিল। তাই আমার যে স্বপ্নের মোটরসাইকেল ছিল, এই মোটরসাইকেল বিক্রি করে কিন্তু আমি এই গরুগুলোকে তখন খাওয়াইছি। আসলে এত যে আমরা মানে এই গরুকে ভালোবাসি যে স্বপ্নের মোটরসাইকেল বিক্রি করেও শেষ পর্যন্ত গরুগুলোকে খাওয়াইতে হয়েছে। অনেকেই পরামর্শ দিয়েছিল যে গরুগুলো বিক্রি করে দাও, এত দামি গরু রাখার কোনো দরকার নেই, বিভিন্ন ধরনের সমস্যা এটা সেটা হয়। কিন্তু আসলে খুব মায়া বসে গেছে গরুগুলোকে, সেজন্য আমরা কোনো অবস্থায় বিক্রি করতে পারি না। তারপর বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং ডাক্তার আমাদের তাৎক্ষণিকভাবে ঠিক করে দেওয়া হয়েছে যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ফোন দিলে কিন্তু তারা চলে আসে। আসলে ভাই আমরা যেটা বুঝলাম যে আসলে আপনি টিউশনি করে যা কিছু করছেন এটা তো অনেক অনেক ভালো। ছাত্র অবস্থায় কিছু যদি ইনকাম করে যদি কিছু করে রাখা যায় ভবিষ্যতের জন্য সেটা অনেক ভালো। যেমন আমি যেগুলোগুলো আছে এখন, এখন আমার প্রায় 6 লাখের মতো প্রায় দাম আসবে আনুমানিক, যেটা আমি আইডিয়া করি। এটা কত বছর আগে আপনি গরু কিনছিলেন সর্বপ্রথম? থেকে 4 বছর আগে, এটা 2016 সালে আর কি, 2016 সালে আমার কেনা হয়েছে 70,000 টাকা থেকে। তো একটা বিক্রি করা হয়েছে এবং এখন যে দুইটা আছে আর তার মায়ের সব মিলিয়ে প্রায় 5 থেকে 6 লাখ টাকা হয়তো বা বিক্রি হবে আশা করা যায়। 6 না হলে 5 হবে আর কি। জি জি। তো জাস্ট এটা একটা প্ল্যান ছিল যে কোনো, এখন তো যে চাকরির বাজার, এখন তো অনেক টাকাই ঘুষ ছাড়া চাকরি হয় না। জি 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 জি। তো জাস্ট আমি এরকম প্ল্যান করছিলাম যে যদি কখনো টাকা লাগে সেক্ষেত্রে আমি যাতে তাৎক্ষণিকভাবে গরুগুলো বিক্রি করে দিয়ে আমি আমার কাজে লাগতে পারি, এই জন্যই মূলত গরুগুলো কেনা ছিল। তো দেখেন এই যে এটি গরু, আর এটি হচ্ছে সর্বশেষ গরু। এই যে এটি দেখাই, এই যে এটি হচ্ছে শেষ, এটা কিন্তু বয়স বেশি না। আর এই যে এদের খাওয়ানো হয়, এই যে দেখছেন এখানে কিন্তু এই যে এই রুমটা গরুর জন্যই, বেশি না, মাত্র 4টা গরু ধরবে এরকম একটা ইয়া করা হয়েছে। কারণ বাসায় বৃদ্ধ বাবা মা তারা এই গরুগুলো দেখভাল করছে, এই জন্য আয়তনটা ছোটো করা হয়েছে। এই যে সব দেশাল খাবার, এই যে সব দেশাল, সব দেশাল খাবার, এই যে এখানে প্রস্তুত করা হচ্ছে খাবার, যে দেখাই। এবং এর মা কোনটা এটা একটু দেখাই, এই যে খাবার প্রস্তুত করা হচ্ছে, এই যে, এই যে এটা হচ্ছে এর মা, এই যে দেখাই বাইরে। এই যে এই গরুটাই কেনা হয়েছিল 70,000 টাকা দিয়ে, দেখাই। এই যে এই গরুটা প্রায় 16 থেকে 17 কেজি দুই বেলায় দুধ দেয়, বেশ উন্নত মানের গরু বলা যায়। তবে এর যে বাছুরটা এখন হয়েছে সেটা কিন্তু এর থেকে আরও বেশি উন্নত। এই যে কী খায়, সব দেশাল, কোনো ভেজাল নাই, সব দেশাল খাবার। যেখানে খাবার দেওয়া হচ্ছে আমরা একটু দেখি, যেদের খাবার দেওয়া হলো ওইটা হচ্ছে মা, এটা বাছুর, এই যে খড়। এখন খড়ের সাথে কিছুই নেই, শুধুই খড় দেওয়া হয়েছে। এবং সন্ধ্যার দিকে তাদেরকে ভুষি দেওয়া হয়, সকালে একবার ভুষি এবং খুদি দেওয়া হয়, সন্ধ্যার সময় ভুষি এবং খুদি দেওয়া হয়। এই যে এইগুলো এখন এই খাবার, এগুলো সব কিছুই খড়। এই যে দেখছেন গরুটা, এই যে, এই যে এগুলো হচ্ছে খুদি, এগুলো রান্না করা হয়েছে। এই যে এগুলো দুই বেলা দেওয়া হয়, সকালে একবার, সন্ধ্যায় একবার, এই দুই বেলা দেওয়া হয়। শুধু এগুলো সব কিছু মানে দেশাল আর কি, কোনো ভাজাল নাই। এই যে খুদিটা সকালে একবার দেওয়া হয়েছে এবং এটা 3টা গরুর জন্য। প্রায় দিনে কতটুকু লাগে খুদি? দিনে প্রায় 3.5 কেজি, 3.5 কেজির মতো দিনে প্রায় খুদি খায়। রান্না করা লাগে, এই রান্না করা আছে, এটা রাতের জন্য আর সকালে খাইছে। যারা বেকার, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন,
তাদের সম্বন্ধে আপনার কিছু পরামর্শ আছে কিনা, আমরা এই বিষয়ে কিছু জানতাম আপনার কাছে। আচ্ছা ধন্যবাদ। মানে তাদের বিষয়ে আমার একটু পরামর্শ থাকবে যে আসলে পৃথিবী থেকে কোনো কাজকে কিন্তু ছোট হিসেবে দেখা যাবে না। যারা এখন বেকার, যারা ঘুরে বেড়াচ্ছে, আসলে যারা কিছুই করছে না, তো জাস্ট তারা যদি এখন একটা প্ল্যান করে কোনো মতোভাবে, যদি তারা কিছু, যদি কেউ এ ধরনের প্ল্যান করতে চান, তাহলে তারা অবশ্যই মানে একটু গরু কিনে এটা কিছুদিন পালতে পারেন। তবে অবশ্যই এখানে গরু পালতে গেলে কিছু তাদের শিক্ষা রাখতে হবে। প্রথমত হচ্ছে যাতে মানে গরুর যদি কোনো রোগ বালাই হয় তাহলে তাৎক্ষণিকভাবে সে চিকিৎসা নিতে পারবে, এ ধরনের একটা টেন্ডেন্সি তাকে অর্জন করতে হবে, বা এই ধরনের সাধারণ যে জ্ঞানটা তাকে কিন্তু অর্জন করতে হবে। তাছাড়া আরও গরু পালনের অনেক পদ্ধতি আছে, তাদেরকে এই পদ্ধতিগুলো মেনে চলতে হবে। মানে সব কথার কথা হচ্ছে যে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই কিছু না কিছু অভিজ্ঞতা দরকার, তাই যদি সে গরু পালন করতে চায় তাহলে তাকে কিছু না কিছু একটু অভিজ্ঞতা নিয়েই এই কাজে হাত দিতে হবে। ধন্যবাদ।